করোনাকালে জিবি হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগের কর্মীদের কর্মপ্রয়াস অবদান উল্লেখযোগ্য। এই সময়কালে অনবদ্য কাজের দরুন রাজ্যপাল প্রদত্ত পুরস্কারে পুরস্কৃত হলেন জিবির মাইক্রোবায়োলজি বিভাগের টেকনিশিয়ান সুজিত শর্মা। গভীর করোনাকালে স্বাস্থ্যকর্মীদের যে অবদান রয়েছে তা অনস্বীকার্য। এর মধ্যে বিশেষ করে জিবি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অবদান অনস্বীকার্য। রাত দিন এক করে কোনো কোনো ক্ষেত্রে ছুটি বাতিল করে জিবি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের কর্মীরা তাদের কর্মপ্রয়াস জারি রেখেছেন, তা সর্বজন স্বীকৃত। এই নিরলস কর্মপ্রয়াসের স্বীকৃতি স্বরূপ কোভিড যোদ্ধা হিসেবে রাজ্যপাল প্রদত্ত পুরস্কারে সম্মানিত হলেন এজিএমসি এবং জিবি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের টেকনিশিয়ান সুজিত শর্মা। এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে তার দায়িত্ব কর্তব্যটা আরো বেড়ে গেল বলে তিনি জানালেন। সকাল থেকে রাত 10-11-12 অবধি আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে উইদাউট কোনো লিভ টিভ না নিয়ে। তার এর মধ্যে যে আমাদেরকে গভর্নর হাউস থেকে যে আমাদেরকে যে একটা অনার দেওয়া হয়েছে, ওনাকে আমাদের তরফ থেকে শতকোটি প্রণাম। এবং এটা দেওয়াতে আমাদের কাজের গুরুত্ব আরও বাড়িয়ে দেওয়া হলো। আমরা আগামী দিনে সেই কাজটাকে আরও সুন্দরভাবে আরও পাবলিকের জন্য আরও সুন্দরভাবে করার জন্য আমাদের তৈরি হয়ে করতে হবে। আর আমি আমার তরফ থেকে আমাদের এইচওডি এবং এমএস প্রিন্সিপাল সবাইকে নমস্কার জানাই। কার্যত রাজ্যপালের দপ্তর থেকে এই পুরস্কারটি জিবি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। পরে জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর সঞ্জীব দেব বর্মা, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডক্টর তপন মজুমদার সহ অন্যান্য ডাক্তারবাবুরা টেকনিশিয়ান সুজিত শর্মার হাতে পুরস্কারটি তুলে দেন। আক্ষরিক অর্থে সত্যি সুজিত শর্মার এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে কিন্তু তার পাশাপাশি মাইক্রোবায়োলজি বিভাগের ডক্টর টেকনিশিয়ান এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কর্তব্য এবং দায়িত্বের বিষয়টি আরও কয়েক গুণ বেড়ে গেল। ব্যুরো রিপোর্ট, News Vanguard.